পাখিটা জীবন আকাশে দুঃখ ভুলে যা। যে পরিবারের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, যারা জোর করে আমাদের আত্মীয়তাকে বিচ্ছিন্ন করে দিয়েছে, তাদের ছেলেকে আমরা কি করে ঠাই দেই? পৃথিবীর সব কিছু ফাঁকি দেওয়া যায়, কিন্তু মায়ের চোখকে ফাঁকি দেওয়া যায় না। তোমার কিন্তু আমাকে হেল্প করতে হবে। করব, কিন্তু বাবা তো রেগে যাবেন। সেটা আমি বুঝবো। যাও না, তুমি ভাবিকে বাসায় নিয়ে আসো না, খুব ভালো হবে। হ্যাঁ, আমিও তাই ভাবছি। আমার কাছে ঈপ্সিতার ঠিকানাটা অনেক বড়, এ কথাটা মনে রেখো। আজি দুনিয়া রঙিলা মানুষ। তোমার আর কাজলের সম্পর্ক কোনো ভাঙন ধরুক, সেটা আমি কখনো চাইবো না। আমাদের বংশের একটি মাত্র ছেলে যে কিনা আমার বাবাকে খুঁজে বের করবে, এটা যে কত আনন্দের কথা বাবা। আশ্চর্য, হিমেল কোথায় গেল? আপাতত বলেছিল আমি যাতে হিমেলকে মোহনার বাড়ি যেতে না দিই। তাহলে কি হিমেল অলরেডি মোহনা ভাবির বাড়িতে চলে গেল? আপা যে বদরাগী, কি করে যে ওকে ম্যানেজ করব? যাই, দেখি তো ম্যানেজার সাহেব কিছু বলতে পারে কিনা। আচ্ছা ম্যানেজার সাহেব, হিমেল স্যার কি অফিস থেকে চলে গেছেন? আপনি কি কিছু জানেন? এই তো ঘন্টাখানেক আগে চলে গেলেন। তাই নাকি? আমি তো কিছু জানি না। আপনাকে কি জানিয়ে যাওয়ার কথা ছিল? না, তা হবে কেন? আসলে স্যারের সাথে একটা জরুরি আলাপ ছিল আমাদের ওটি গার্মেন্টসের ব্যাপারে। স্যার কি সোজা বাড়ি চলে গেছেন? আজ অফিসে এসেই আমাকে ডেকে বললেন উনি ভাবির বাড়িতে যাবেন। ভাবিকে মায়ের বাড়ি থেকে নিয়ে আসার কথা বলে দ্রুত অফিস থেকে বাড়িয়ে গেলেন। হিমেল স্যার আজ অফিস করবেন না বলে গেছেন। ও, স্যারের পার্সোনাল মোবাইল নাম্বারটা কি আপনার কাছে আছে? দুঃখিত, এটা তো আমি আপনাকে দিতে পারবো না। কেন? আমার জরুরি দরকার হতেই পারে। তারপরেও আপনি স্যারের কাছ থেকে জেনে নেবেন। ঠিক আছে, কিন্তু ম্যানেজার সাহেব, কাজটা কিন্তু আপনি ভালো করলেন না। আচ্ছা ভাইয়া,
আমি তো তোমাদের সম্পর্কে তেমন কিছুই জানি না। মামি কেমন, অন্য ভাইয়ারা কেমন একটু বলো না। না ভাইয়া, আমার মা খুব ভালো মানুষ। কাজল ভাই আর হিমেল ভাইয়ের কথা তো জানো। বাড়িতে দুই ভাবি আছেন, বড় ভাবি তো মাটির মানুষ। বড় ভাবি আছেন বলেই আমাদের সংসারটা এত সুন্দরভাবে চলছে। আর ছোট ভাবি একটু খুনসুটি, কারো ভালো কখনো সহ্য করতে পারে না। ও ভালো কথা, মা কিন্তু সিঙ্গাপুরে চিকিৎসায় আছেন। কেন, মামির কি হয়েছে? কেন, ফুপিকে তো সব বলেছি, তোমাকে বলেনি? না তো। মা সিঁড়ি থেকে পড়ে গিয়ে মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছে, সিঙ্গাপুরে তাই একজন ভালো নিউরোসার্জনকে দেখাচ্ছে। সিঁড়ি থেকে পড়ে গেলেন কিভাবে? আমাদের একটা সৎ বোন আছে, অনেকদিন পর মা তার পরিচয় জানতে পেরে জ্ঞান হারিয়ে মাথায় প্রচন্ড আঘাত পান। সৎ বোন, তার মানে মামা কি আরেকটা বিয়ে করেছে? হ্যাঁ, আমরা তো সেটা জানি না, বলো না কিভাবে। সে অনেক বড় গল্প, পরে বলবো। ভাইয়া, এই হচ্ছে তোমার দাদার দেশে বাড়ি আর আমার নানা বাড়ি। আচ্ছা, এখান থেকে আমাদের আর কতদূর যেতে হবে? ধরো 20-25 মিনিট। আমরা তো সোজা দাদার বাড়িতে গিয়ে উঠছি। আরে না, প্রথম গিয়ে উঠবো আমার এক বন্ধুর বাড়িতে, তারপর সেখান থেকে তোমাকে দাদা বাড়ি দেখাতে নিয়ে যাব। দেখাতে মানে? আমরা তো সোজা দাদা বাড়িতে উঠতে পারি। তুমি কি ভাবছো দাদা বাড়িতে উঠলেই তোমাকে আর আমাকে খুব আদর যত্ন করে ঘরে তুলে নেবে? তা নেবে না কেন, অন্তত থাকতে তো দেবে। বাহ, বেশ, যাদের তুমি চেনো না জানো না তারা এত সহজেই তোমাকে মেনে নেবে? তুমি তো জানো প্রায় 30 বছর আগে তোমার বাবার সাথে দাদার দেশে বাড়ির সবার সম্পর্ক নষ্ট হয়েছে। সেখানে কেউই তোমাকে সহজে মেনে নেবে না। মেঝো মামার তো নাই, তার কারণ মেঝো মামার সাথে বড় মামার সম্পর্ক একেবারে দা কুড়ালের মতো। আমি অবশ্য তোমাদের ফ্যামিলি সম্পর্কে আইডিয়া পেয়েছিলাম আমার মার কাছ থেকে, সম্ভবত তখন তুমি ক্লাস 2 অথবা 3 পড়ো। তখন মা গিয়েছিলেন তোমাদের বাড়িতে তোমার মায়ের সাথে দেখা করতে। তোমার বাবা আমার মাকে ডেকে বলেছিলেন
সে যেন আর কখনই তোমাদের বাড়িতে না আসে। মানে বাবা কেন বলেছিল? কারণ আমার বাবা তোমার বাবার মতো কোটিপতি নয়, আমাদের স্ট্যাটাস আর তোমাদের স্ট্যাটাস এক নয়। আমার মা যদি তোমাদের বাড়িতে যায় তাহলে তোমার বাবার প্রেস্টিজে লাগে। তাই যাক, এসব কথা তুমি বাদ দাও তো ভাইয়া, এরকম অনেক প্রশ্নের উত্তর কিন্তু তোমাকে দিতে হবে। আরে না অনন্ত, তাহলে আমার দাদা চাচা এদের সাথে আমার পরিচয় হবে কীভাবে? সবাইকে আমি খুঁজে পাবো কীভাবে? একটু ধৈর্য ধরো না, প্রথমে আমরা একটু অন্য পরিচয় ঢুকব। মানে তারপর কি হবে? তারপর তুমি ওই বাড়ির সবার মন জয় করবে, তারপর একদিন হুট করে তোমার পরিচয়টা বলবে, তুমি দাদার বাড়িতে এসেছো কেন সেই কারণটা বলবে, তখন দেখবে সবাই তোমাকে একেবারে বুকে তুলে নেবে। আর তুমি? আমার আর কি, তুমি তো জানোই মেঝো মামা আমাকে দেখতে পারে না, কারণ হাসনাকে আমি ভালোবাসতাম। আমি মার কাছে দেশের বাড়িতে ফিরে যাব আর ছোট্ট একটা চাকরি খোঁজার চেষ্টা করব। আমি যদি আমার পরিবারের সবাইকে খুঁজে পাই তখন দেখবে তোমারও দাদা বাড়িতে কোনো সমস্যা হচ্ছে না। আচ্ছা আমরা এখন কোথায় যাব? বললাম না, আমার এক বন্ধুর বাড়িতে। আচ্ছা ভাইয়া, বাম দিকে যেতে হবে। চলো। ম্যাডাম আপনি এই সময়? এই সময়? এই সময় মানে আমার নিজের কোম্পানিতে আসতে আমার টাইম মেনটেন করে আসতে হবে? সরি ম্যাডাম, ভুল বুঝবেন না, এখন অফিসের ক্লোজ টাইম তাই বুঝি। সারা কোনো কৈফিয়ত দিবেন না। হিমেল কোথায়? উনি তো দুপুরেই চলে গেছেন। কুশল? কুশল কোথায়? মনে হয় ওনার রুমেই আছে। মনে হয়? মনে হয় কেন, কি অফিস করেন আপনি? উনি তো রুমেই আছে। কি করে আপনাদের মতো ফাঁকিবাজ অফিসে রাখে? অফিসের কোনো খবর আপনারা দিতে পারেন না, অথচ আপনি হচ্ছেন এই অফিসের ম্যানেজার। হিমেল স্যার, কাজল স্যার, এমনকি রায়হান সাহেবও কোনোদিন আমার সাথে এমন আচরণ করেননি। আমার মনে হচ্ছে রায়হান পরিবারে নিশ্চয়ই কোনো বড় সমস্যা হচ্ছে, তা না হলে অর্ক স্যার, কাজল স্যার কেউই অফিস দেখাশোনা করছেন না। এত বড় কোম্পানি কি করে চলবে? না না, আমাকে হিমেল স্যারের সাথে এ ব্যাপারে খোলাখুলি আলাপ আলোচনা করতে হবে। হিমেল স্যারকে যে করেই হোক কোম্পানির এই দুর্বল সময়ে হাল ধরতে হবে। প্রয়োজনে আমার যতটা সাহায্য সহযোগিতা করতে হবে আমি হিমেল স্যারকে করব। ভাবির হঠাৎ অফিসে এসে কুশলের খোঁজ খবরটা ভালো লাগছে না। আপা তুমি? তোমাকে একটা কাজ দিয়েছিলাম, কাজটা করেছো? না আপা। কেন? আমি হিমেলের রুমে গিয়েছিলাম, আমি যেতে যেতে ও বেরিয়ে গেল। তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। তুমি জানো মোহনা ভাবিকে এই রায়হান ফ্যামিলি থেকে বের করতে আমাকে কতটা কষ্ট করতে হয়েছে? আজকে যদি মোহনা ভাবি আবার এই বাড়িতে ফেরত আসে, হিমেল যদি মোহনা ভাবি আর সুমনের ব্যাপারটা সমাধান করে ফেলে, তাহলে মোহনা ভাবি ঠিক তার পজিশনটা আগের মতো করে নেবে। রায়হান বাড়ির সমস্ত চাবিকাঠি ওর হাতের মুঠোয় চলে আসবে, তখন আমি ঠিক আগের মতো অবহেলিত হয়ে যাব। তোমাকে এই অফিসে রেখে কি লাভ? আমি তো সব হারাবো। আপা তুমি ভেঙে পড়ছো কেন? আমি নতুন কিছু প্ল্যান হাতে নিয়েছি, এই প্ল্যান মোতাবেক কাজ করলে তোমার আর আমার সমস্যার সব সমাধান হয়ে যাবে। তখন আর তোমাকে আর আমাকে এই রায়হান পরিবারের কেউই রায়হান চৌধুরীর সম্পত্তি থেকে সরাতে পারবে না। প্ল্যান হলো কি? এখন তোমাকে বলবো না, আগে প্ল্যানগুলোকে ম্যাচিউরিট করে নিই, তারপর। ওকে, কিন্তু আমার থেকে বেশি ওভার স্মার্ট হবার চেষ্টা করো না। কিছু বলো না আপা, তোমাকে বাদ দিয়ে কি কিছু হবে? তুমিই তো সব, তোমার সেবাই তো আমি নিয়োজিত। এতে
আমার লাভই হবে, ক্ষতি হবে না। গুড, বুঝতে পেরেছে তাহলে। কিন্তু এদিকে হিমেল নিশ্চয়ই ভাবিকে বাড়িতে নিয়ে আসবে, এই ব্যাপারটা কি করি বলো তো? তুমি বরং মোহনা ভাবির মার বাসায় একটা ফোন করো, দেখো হিমেল মোহনা ভাবিকে নিয়ে বেরোলো কিনা। ফোনটা দাও। হ্যালো, জি আসসালামু আলাইকুম খালাম্মা, ভালো আছেন? আমি রিনি, মোহনা ভাবির মা। তাতে কি হয়েছে জিজ্ঞেস করো, মোহনা বেরোলো কিনা, মোহনা আছে কিনা। খালাম্মা, ওই হিমেল কি আপনাদের বাসায় গেছে? ওই হিমেলের তো মোহনা ভাবিকে আমাদের বাসায় নিয়ে আসবার কথা। জি, যায়নি? ভাবি কেমন আছেন? না না, ভাবিকে ডাকতে হবে না, আসলে হিমেলকে আমার অন্য একটা কাজে দরকার ছিল। জি খালাম্মা, আমি রাখছি। জি আসসালামু আলাইকুম। কি হলো? হিমেল মোহনা ভাবির বাড়ি যায়নি। তাহলে আমি বরং বাড়ি যাই। কালকে হিমেল অফিসে এলে বলবে আমি ওকে খুঁজতে এসেছিলাম, আর কিছু বলবার দরকার নেই, বাকিটা আমি নিজেই বাসায় ম্যানেজ করব। আর তোমার সমস্ত প্ল্যানগুলো কিন্তু তুমি আমাকে জানাবে। অবশ্যই জানাবো, অবশ্যই জানাবো। এনে অবধি তুমি চিন্তা করো না, আজ রাতেই সব ফাইনাল করে ফেলবো। তুমি বরং বাসায় চলে যাও। ঠিক আছে, আমি যাচ্ছি। বাই বাই। অনন্ত, কি হলো ভাইয়া? আর পারছি না, টায়ার লাগছে। দেখো না একটা রিক্সা টিক্সা পাও কিনা। রিক্সায় তো উঠবো, কিন্তু রিক্সা তো পাচ্ছি না। ভাইয়া, গ্রামের পরিবেশটা তোমার কেমন লাগছে? খুব ভালো, একটা খুব সুন্দর গন্ধ, কেমন যেন খুব পরিচিত পরিচিত মনে হচ্ছে। পেয়েছো কোনো রিক্সা? এক্সকিউজ মি, ম্যাচ হবে আপনার কাছে? আমি একটা সিগারেট ধরাবো, অনেক নেশা লেগেছে, কাউকেই পাচ্ছি না। না ভাই, আমরা স্মোক করি না। ও সরি। আপনি তো পেছনে একটা মুদির দোকান ফেলে এলেন, ওখানেই তো আগুন পেতেন। তাই নাকি? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে ভাইয়া, খেয়াল করেছো এই লোকটা অনেকক্ষণ ধরে আমাদের ফলো করছে সেই বাস থেকে? না, ফলো করবে কেন, এদিকেই বোধহয় বাড়ি। দেখো না রিক্সাটা পাও কিনা। রিক্সা তো পাচ্ছি না, চলো না আর একটু আগে চলো। বাড়ি যাবেন না? না, আপনি যান, আমি একটু পরে যাব, হাতে কিছু কাজ আছে, এগুলো সেরে তারপর যাব। প্রথম প্রথম তো তাই অফিসে বেশি কাজ ভালোই লাগবে, পরে আমাদের মতো হয়ে যাবেন। ভুল বললেন, পরে হয়তো মালিকদের মতো হয়ে যাব। ঠিক বুঝলাম না, যোগ করলাম। আপনাকে একটা কথা বলতাম, যদি কিছু মনে না করেন। জি বলুন। আপনার আপা হয়তো আমার ব্যবহারে কষ্টই পেয়েছেন, আমি নিশ্চিত উনি আমাকে ভুল বুঝেছেন, আপনি একটু বুঝিয়ে বলবেন, না হয় হিমেল স্যার ব্যাপারটা জানলে উনি খুব কষ্ট পাবেন। ম্যানেজার সাহেব, আপনাকে একটা কথা না জানিয়ে পারছি না, রিনি শুধু নামে মাত্র আমার বোন, এর বেশি কিছু না, আর অফিসে সে আমার কেউ না, ব্যাপারটা হিমেল স্যার খুব ভালো করেই জানেন। ঠিক আছে, ঠিক আছে, আর বলতে হবে না, বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ, আপনি অফিসে কাজ করুন, আমি বাসায় চললাম। আর যাবার বেলা সিকিউরিটি গার্ডকে বলে দেন কিন্তু। আচ্ছা ঠিক আছে। হ্যালো,
হ্যালো, কে বলছেন? আমি কুশল, চিনতে পেরেছো? হ্যাঁ চিনতে পেরেছি, কি খবর বলুন। তোমার সাথে ইমার্জেন্সি একটা ব্যাপারে আলাপ আছে। ইমার্জেন্সি? হ্যাঁ বলুন। ফোনে বলবো না, একটু কষ্ট করে এখন আমার অফিসে আসতে পারবে? এখন? এত রাতে অফিসে? হ্যাঁ এখনই। তোমার কোনো আপত্তি আছে? তোমার না একটা চাকরি দরকার? হ্যাঁ চাকরিটা আমার খুবই দরকার। তাহলে আর দেরি করছো কেন? এক ঘন্টার ব্যাপার, চলে এসো, তোমাকে আমার জরুরি দরকার। এখন যদি তুমি আসো আর আমার প্রপোজালটা যদি তোমার পছন্দ হয় তাহলে ধরে নাও এক্সপো কোম্পানিতে তোমার চাকরি পাক্কা। ঠিক আছে আমি আসছি, অফিসের ঠিকানাটা বলুন। হ্যাঁ আমি বলছি, তুমি লিখে নাও। 13 নম্বর বাড়ি, রোড নাম্বার 18, ব্লক জে, বনানি। ওকে আমি এখনই আসছি। কি ব্যাপার, হিমেল এখনো বাড়ি ফিরল না? আজ একটা ব্যাপারে খুব আশ্চর্য হলাম, হিমেল মোহনা ভাবিকে আনতে যায়নি। কিন্তু কেন? নিশ্চয়ই এর ভেতর কোনো কারণ আছে। হিমেল বাড়ি ফিরলে সব জানতে পারবো, কিন্তু কখন আসবে? এখন তো আর এত দেরি করে না। কুশলকে একটা ফোন করব? না থাক, বরঞ্চ হিমেলের মোবাইলে একটা ফোন করি। আশ্চর্য, হিমেলের ফোন বন্ধ। না আমি খামোকে এত বেশি চিন্তা করছি, মনে হয় ওর মোবাইলে কোনো চার্জ টার্জ নেই। মেবি হতে পারে ওর ফিরতে আর একটু রাত হবে। এত অধৈর্য হচ্ছি কেন? আমার কোনো কিছুই ভাল লাগছে না আসলে, আমার টেনশনটা কি মিছে মিছে? নাও কফি খাও। আমি খুব খুশি হয়েছি তুমি আমার কথায় চলে এসেছো, যদিও একটু রাত হয়ে গেছে। থ্যাংক ইউ। কুশল ভাই আপনি তো জানেন চাকরিটা আমার খুবই দরকার। হ্যাঁ তা তো জানি, আর এই জন্যই তো তোমাকে ডাকা। এত অস্থির হচ্ছ কেন, বসো না। 10টা বাজতে গেল, বাড়িতে আমাকে নিয়ে সবাই টেনশন করছে, প্লিজ একটু তাড়াতাড়ি করুন। আচ্ছা ঠিক আছে, এই যে এত বড় অফিস দেখলে এখানেই তোমাকে চাকরি করতে হবে। জবটা আসলে কি? আসলে জবটা হচ্ছে অভিনয় করা। কি পারবে না? আমি ঠিক বুঝতে পারলাম না। তোমাকে নামে মাত্র একটা জব দেওয়া হবে, অ্যাকাউন্টস এক্সিকিউটিভ হিসেবে। আর এই অ্যাকাউন্টস এক্সিকিউটিভ পোস্টটা হচ্ছে তোমার ছদ্মবেশ। আর এই ছদ্মবেশে একটা বিশাল কাজ তোমাকে করে দিতে হবে শুধু আমার জন্য। কিন্তু কুশল ভাই এ ধরনের কাজ তো আমি করব না। দাঁড়াও আমাকে শেষ করতে দাও। তোমার মূল কাজটা হচ্ছে আমাদের স্যার, মানে হিমেল স্যারের খুব কাছের একজন মানুষ হওয়া। কাছের মানুষ বলতে খুব ভালো বন্ধু হওয়া। স্যার অরিজিনালি খুব ভালো মানুষ, এর চেয়ে বেশি তোমার পক্ষে সম্ভব না। আর তার সংসার জীবনটা আসলে খুবই একটা অশান্তির, আর তোমার কাজ হচ্ছে এই অশান্তিটা দূর করা। কি পারবে না? আপনার স্যারই বিশ্বস্ত বন্ধু হতে পারলে আপনার লাভটা কি? সেটা তো আমি তোমাকে বলবো না, তবে এতটুকু বলবো তুমি যদি স্যারের প্রিয় বন্ধু হতে পারো তাহলে তখন তোমাকে আমি যে কাজগুলো করতে বলবো তুমি ঠিক সেই কাজগুলো করবে, তার বিনিময়ে একটা ভালো অ্যামাউন্ট তুমি পেয়ে যাবে, ব্যাস। আমি কোনো বাজি কাজ করতে পারবো না কুশল ভাই, আর আমি সে ধরনের মেয়েও নই। আহা তুমি ভুল বুঝছো, তুমি শুধু অফিসিয়াল ওয়ার্ক মানে পেপার ওয়ার্ক করবে, তবে হিমেল স্যারের সাথে তোমার বন্ধুত্বটা বজায় রেখে। তুমি জানো না শায়লা, স্যার কিন্তু খুব ভালো মানুষ, অবশ্য
তার সাথে বন্ধুত্ব করতে তোমার অনেক বেগ পেতে হবে, কারণ চরিত্রগতভাবে হি ইজ ভেরি অনেস্ট। এবার ভেবে দেখো শালা, আমি কিন্তু তোমার মঙ্গলই চাই। ওকে, আই উইল ডু ইট, বাট একটা কথা মনে রাখবেন, আমি কিন্তু জানি তুমি শুধু এই কাজটা করো, আই নিড মাই প্রমোশন, যেটা তোমার মাধ্যমেই আসতে।